আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম, যে গাড়ি পার্কিং এর ভিউ আমরা ঢালাই দিয়েছিলাম, ঢালাই দেওয়ার পরে যে সম্পূর্ণ একটা ভিউ আমাদের মাঝে আসছে সেটা আপনাদের দেখাবো, এবং কিছু কত কত সাইজের ভিম দেওয়া হয়েছে, কত কত ভিমের তলা সাইজ দেওয়া হয়েছে, সম্পূর্ণ কিছু ইউনিক আইডিয়া দেওয়া হবে। এবং সবাই সাথে থাকুন এবং আজকে ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন, যে আপনারা যদি এই নিয়মে তৈরি করে থাকেন তবে অবশ্যই শিখতে পারবেন। ওকে লেটস গো। এখানে কলম আছে আটটি বন্ধুরা, দেখুন বন্ধুরা খেয়াল করে যে আমরা কীভাবে আটটি কলমের উপরে এই ভিমগুলো ঢালাই দিয়েছি। আর প্রথমে আপনাদের একটা বলে রাখি, এই জায়গায় দেখুন একটা পানির পাইপ দেওয়া হয়েছে বা গাড়ি ধোয়ার জন্য, দেখুন জুম করে দেখাইতেছি, এটা দিয়ে গাড়ি ধোয়া হবে। একটা ট্যাপ পানির লাইনের জায়গায় দেওয়া হয়েছে, দুটো দেওয়া হয়েছে, ওই পাশে কলমে একটা দেওয়া হয়েছে, মাঝখানেটা নেই। ঠিক আছে বন্ধুরা, বিষয়টা হলো এরকম যে দেখুন আজকে যে বিষয়টা আপনাদের মাঝে বলবো, যে এই যে পানির লাইনটা এখন একটু ঝুম করে দেখাতেছি, যে এটা দেওয়া এই হাইট দেওয়া হয়েছে 3 ফিট, এটা বেসা একটা স্ট্যান্ডার্ড মাপ। পানির লাইন যারা দিবেন সময় 3 ফিট দিবেন, এটা আপনি দাঁড়িয়ে খুলতে পারবেন, আপনার নিচে হওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি নিচে দেন আপনাদের ওটা অন অফ করতে একটু প্রবলেম হবে। এখন ভিমের বাইরের সাইডে যে রাস্তার সাইডে যে একটা ভিউ আছে এটা আপনাদের দেখাইতেছি, যে এটার একটা সম্পূর্ণ ভিউটা দেখবেন, যে ভিমগুলো যে কত সুন্দর ফিনিশিং আসছে, নিজের কাজ বলে বলছি না, যদি আপনারা দেখলে বুঝতে পারতেন যে এই কাজটার ফিনিশিং কত সুন্দর আসছে। ঠিক আছে বন্ধুরা, আরেকটি বিষয় বলে রাখি যে একটা প্রতিটি কলমের সাইজ হলো 6 ইঞ্চি বাই 18 ইঞ্চি, আর ভিমের সাইজও 18 ইঞ্চি দেওয়া হয়েছে, আর ভিমের নিচের সাইডটা হলো 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি, কাজের ইউনিকতা, কাজের সিস্টেম। দেখুন আমাদের IBS-এর প্যানেলগুলো এই জায়গায় রাখা হয়েছে, এখান থেকে আমাদের ওই ভিতরে আমরা কিছু কিছু ইনস্টল দেবো। আমাদের বাকি আছে হল রুমের যে ডিজে দেওয়াল, সম্পূর্ণ এই জায়গা থেকে নিয়ে আমরা ইনস্টল দেবো। আমরা যে আমাদের কাজ কিছুটা প্রবলেম ছিল বা কিছুটা আটকানো ছিল, সেটি হলো যে জায়গা সেন্টারিং, যে প্লাঞ্জার সেন্টারিং কার্ডগুলো যে ইনস্টল করা ছিল, এগুলোতে আমাদের খুবই নড়াচড়া করতে কাজ করতে প্রবলেম হয়েছিল। তাই আজকে আমরা এইগুলো সম্পূর্ণ খুলে একদম পরিষ্কার করে দিয়েছি, আর আমাদের এই এই ভিম ঢালাই দেওয়া হয়েছে 16 দিন, 15 থেকে 16 দিনের ভিতরে আপনারা এই ভিম খুলতে পারবেন, কারণ এটার ভিতরে কোনো স্বাদ নেই। শুধু ভিম থাকলে কমপক্ষে 15 দিন মতো খুলবেন, আর যদি ভিম না থাকে এই জন্য 15 দিন, আর ভিম থাকলে কমপক্ষে 22 দিন রাখতে হবে যদি এর উপরে স্বাদ থাকে। এই জন্য আপনাদের বলতেছি আপনারা সবাই এই নিয়মে কাজ করবেন, কখনো আপনারা সরকারি আইন বা ইঞ্জিনিয়ার আইন ছাড়া কাজ করবেন না, কারণ একটি বিল্ডিংয়ের যদি ভুল হয়ে যায় এটা অনেক দিন সময় লাগবে। এই যে এই পাশে কলমে একটা পানির লাইন দেখার কথা বলছিলাম, এই পাশে কলমেও পানির লাইন আছে, মাঝখানেটা নেই, মাঝখানে শুধু দেওয়াল দিয়ে আটকানো থাকবে, দুই পাশে দুটো পানির লাইন, আর এই জায়গা দুটো রুম, বুঝছেন বন্ধুরা, এই যে পাশে একটা রুম, এই পাশে একটা রুম, দুটো রুম, এই জন্য আলাদা আলাদা সব সেপারেট করা আছে, সিপ্রি ট্যাঙ্কি আলাদা, সম্পূর্ণই আলাদা, পানির লাইন আলাদা, পানির মিটার আলাদা, কারেন্টের মিটার আলাদা, সম্পূর্ণই আলাদা, মালিক এক, কিন্তু এই রুমটি আলাদা আলাদা করে তৈরি করা হইতেছে। ঠিক আছে বন্ধুরা, আর আরেকটি বিষয় বলে রাখি যে এই ভিমের ফিনিশিংগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটিটা কেমন, আর কাজের কোয়ালিটিগুলো খুবই খুবই ইউনিক রাখতে হবে, কারণ বর্তমানে যে কনস্ট্রাকশনের কাজগুলো হইতেছে এই কাজগুলো যদি সঠিকভাবে করা না হয় তাহলে আপনাদের কাজের যে একটা ভিউ সুন্দর আসবে না। দেখুন আমাদের লেভেলগুলো দেখুন সম্পূর্ণভাবে সমান রাখা হয়েছে, আমরা বড় লেভেল মেশিন দিয়ে চেক করেছি, আর এই যে আমরা সেন্টারিংগুলো খুলে এই জায়গায় রাখছি আমাদের সেন্টারিংয়ের মালসামানা, এইগুলো আমরা পরে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাব আমাদের পরে সময় হলে।
এই যে কিছু প্লানজার এই পাশে রাখা হয়েছে, কাঠগুলো কিছু ওই জায়গায় রাখা আছে, এগুলোকে বলা হয় প্লানজার। একটা হলো 6 ফিট লম্বা, একটা হলো 3 ফিট। আর ঠিক আছে বন্ধুরা, বড়টা হলো 6 ফিট পাশে 4 ফিট, আর ছোটগুলো 3 ফিট পাশে 4 ফিট। এই হলো আমাদের প্লানজার। আর প্রথমে দেখবেন যে বিষয়টা, এখন এই পাশে থেকে একটা ভিউয়ার দিতে দেখাইতেছি যে কিরকম দেখা যাইতেছে। দেখুন বন্ধুরা, এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কনস্ট্রাকশনের কাজে যে নতুন নতুন ভিউগুলো আসতেছে, এটি কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন, ড্রয়িং দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, ড্রয়িংয়ের কিছু ভিডিও আপনাদের মাঝে পরে দেব, যে আমরা কীভাবে স্কেল বের করি, স্কেলের মাপটা কত কত হিসাব করে রাখতে হবে, সম্পূর্ণ একটা ইউনিক আইডিয়া দেব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সবসময়, কারণ একটুখানি ভিডিও দেখে কেউ স্কিপ করে চলে গেলে আমাদের এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তাতে আমাদের কষ্টটাই বিফলে যাবে। তাই এই জন্য বলতেছি আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সবাই সবাই থাকবেন আমাদের পাশে। আপনাদের এই ভালোবাসা পেলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ, এবং যারা করেন নাই শিগগিরই করে নিন, একটা লাইক করুন, একটা শেয়ার করুন। এখন দেখবেন যে ভিতরে, শুধু ভিতরের দৃশ্যটা দেখাতেছি, ভিতরের দৃশ্যটা এখন দেখাবো যে এটার কতটুক সৌন্দর্য হয়েছে। ঠিক আছে বন্ধুরা, যারা এতক্ষণ দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।